Students of class 6, welcome to online class English. Today's talks, answers of questions of 4th class test. So, follow the board. So, students, today's talks, answers of questions of 4th class test. So, please take out your question and textbook and copy. At first, number one. The blind boy cannot enjoy the blessings of. অন্ধ ছেলেটি উপভোগ করতে পারে না কিসের আশীর্বাদ? Taste, night, sight, speech. অন্ধ ছেলেটি সে দেখতে পায় না তাই cannot enjoy the blessing of sight. Number B. The blind boy identifies the sun by its. অন্ধ ছেলেটি সূর্যকে চিনতে পারে কার সাহায্যে? By its shape, আকার, সাইজ, আকৃতি, লাইট, আলো, ওয়ার্ম, তাপ. এটা কিন্তু তাপ, ওয়ার্ম, সূর্যের যে তাপ, উষ্ণতা, তার সাহায্যে চিনতে পারে সূর্য গরম. সূর্যকে দেখতে পায় না, শুধু তাপ অনুভব করতে পারে. Number C. If the blind boy keeps awake, it will always morning, day, night, evening. যদি অন্ধ ছেলেটি জেগে থাকে তাহলে সবসময় দিন হবে. তাহলে ডে, সে থাকে একটা ডে. Number D. The narrator won a prize for spellings when he was only 1, 2, 3, 4 years old. লেখক খুব কম বয়সে একটা পুরস্কার পেয়েছিলেন বানান করার জন্য. তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল 3 বছর বয়স, 3 ইয়ার্স ওল্ড. নাম্বার ই. দ্য নাম্বার অফ ফ্লেভার্স ইন দ্য আইসক্রিম ভ্যান ওয়ার. আইসক্রিম ভ্যানে কতগুলো ফ্লেভারের আইসক্রিম ছিল? 20, 30, 40, 50. না, এটা কিন্তু 50 ফ্লেভার. 50টা স্বাদের আইসক্রিম ছিল ওই মিস্টার পিপির আইসক্রিমওয়ালার ঠেলাগাড়িতে. প্ল্যান্টসগুলো চেক ম্যাচ করে নাও, একবার চেক করে নাও. দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ সাইট. অন্ধ ছেলেটি দৃষ্টির আশীর্বাদ উপভোগ করতে পারে না. দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস ওয়ার্মথ. অন্ধ ছেলেটি সূর্যের তাপ অনুভব করতে পারে তার উষ্ণতা দ্বারা, উষ্ণতা দ্বারা. নাম্বার সি. ইফ দ্য ব্লাইন্ড বয় কিপস অ্যাওয়েক ইট উইল অলওয়েজ ডে. যদি অন্ধ ছেলেটি জেগে থাকে তার সবসময় দিন হয়ে যাবে. আর ডিয়েটটা, দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং হোয়েন হি ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড. লেখক 3 বছর বয়সে তিনি একটা পুরস্কার পেয়েছিলেন. আর ইয়েটটা, দ্য নাম্বার অফ ফ্লেভার্স ইন দ্য আইসক্রিম ভ্যান ওয়ার. কতগুলো স্বাদের আইসক্রিম ছিল ঠেলাগাড়িতে? না, 50, 50 স্বাদের আইসক্রিম ছিল. এবার দুয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অ্যান্সার. নিচের শূন্যস্থানটি সঠিক উত্তর দিয়ে পূর্ণ করো. 2/3 অফ দ্য বিল্ডিং ড্যাশ বিন কমপ্লিটেড. এই বিল্ডিংয়ের তিন ভাগের দুই অংশ, দু ভাগ সম্পূর্ণ হয়ে গেছে. তাহলে এটা কিন্তু সিঙ্গুলারে করতে হবে. 2/3 অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন কমপ্লিটেড, সম্পূর্ণ হয়েছে. বিল্ডিংয়ের তিন ভাগের দু ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে. বিয়েরটা, দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান ড্যাশ গ্রেট ফ্রেন্ডস. নৃত্যশিল্পী আর গায়ক শিল্পী বা গীতিকার, এরা দুজন ভালো বন্ধু. তাহলে কিন্তু প্লুরাল ফর্মে আর হয়ে যাবে, আর গ্রেট ফ্রেন্ডস, তারা দুজন ভালো বন্ধু. থ্রিয়েরটা, দ্য লিটল গার্ল লিভড ইন এ ডার্ক ফরেস্ট ড্যাশ হার প্যারেন্টস. ছোট্ট মেয়েটি অন্ধকার জঙ্গলে বাস করে তার বাবা মার সঙ্গে. তাহলে উইথ হার প্যারেন্টস, তার বাবা মার সঙ্গে. তারপরে ডিয়েটটা, দ্য ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি. এই দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করেছে, সন্তুষ্ট করেছে. তাহলে প্রেফিক্স সাফিক্স যোগ করতে হবে.
ব্রাইটের সঙ্গে যদি নেস যোগ করা যায় তাহলে হয়ে যায় ব্রাইটনেস, উজ্জ্বলতা। তো অ্যান্সার হয়ে গেল ব্রাইটনেস। শেষে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিস্ট্রয়, ডিস্ট্রয় ধ্বংস করা, এর অ্যান্টোনি অপোজিট ওয়ার্ড হচ্ছে ক্রিয়েট, CREATE, ক্রিয়েট সৃষ্টি করা, রেস্টোর বা গঠন করা, বিল্ড সবই করা যাবে। তো ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট সৃষ্টি করা, ধ্বংস করা, সৃষ্টি করা। তাহলে দুই থেকে এইটটা টু থার্ড অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন কমপ্লিটেড, এই বিল্ডিংয়ের তিন ভাগে দু অংশ কাজ সম্পূর্ণ হয়েছে। বিয়েটা দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস, নৃত্যশিল্পী এবং গায়কশিল্পী তারা দুজন ভালো বন্ধু। তারপরে সেটটা দ্য লিটল গার্ল লিভড ইন এ ডার্ক ফরেস্ট উইথ হার পেরেন্টস, ছোট্ট মেয়েটিতে বাস করে এটি গভীর জঙ্গলে তার বাবা মার সঙ্গে। তারপর ডিয়েটটা দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, দিনের যে উজ্জ্বলতা আমাকে সন্তুষ্ট করেছে, খুশি করেছে। আর ইয়েরটা ডিস্ট্রয় এর অ্যান্টোনি হচ্ছে ক্রিয়েট, সৃষ্টি করা। নেক্সট নাম্বার থ্রি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট ডাজ দ্য বয় বিয়ার উইথ পেশেন্স, এই ছেলেটি কি সহ্য করে, অন্ধ ছেলেটি কি সহ্য করে। দেখো টেক্সটবুকটা খোলো, দ্য ব্লাইন্ড বয় লেসেন, দেখো এগারো গুনছে, লেসেন এগারোটা খোলো, দিয়ে সেখান থেকে হেল্প নিয়ে পূর্ণ করতে হবে। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, তাহলে অ্যান্সার দেখো পেজ 107 পেজে, এখানে লেখা আছে বি সিওর বাট সিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার এ লস আই নেভার নো, এখান থেকে উত্তর লিখতে হবে। তাহলে দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স, দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স এ লস হুইচ হি নেভার নোজ। দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স, অন্ধ ছেলেটি ধৈর্যের সঙ্গে সহ্য করে এ লস, একটা ক্ষতি, হুইচ হি নেভার নোজ, যেটা সে কখনো জানে না যে তার কি ক্ষতি, তার কি নেই, তার চোখ নেই বলে সে কখনোই অসহায় অবস্থা হয় না, সে সহ্য করে। যেমন চোখ নেই তো কি হয়, বাকি ইন্দ্রিয় তো আছে, বাকি ইন্দ্রিয় দিয়ে আমি কাজ চালাব। পিয়েরটা হোয়াই ডাজ দ্য বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, হোয়াই ডাজ দ্য বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, ছেলেটি কেন নিজেকে রাজা মনে করে। তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু লাস্ট দুটো প্যারাগ্রাফে আছে, হোয়াইল ডাজ আই সিং আই এম এ কিং অলদো এ পুয়ার ব্লাইন্ড বয়, যদি আমি একটা অন্ধ ছেলে তবু আমি যখন গান গাই নিজেকে রাজা মনে করি। তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, সে কেন নিজেকে রাজা মনে করে না, যখন সে গান গায় তখন সে খুশি থাকে আর সে থেকে নিজেকে রাজা মনে করে, এখান থেকে উত্তরটা গুছিয়ে লিখতে হবে। তাহলে অ্যান্সার লিখতে হবে দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস দ্যাট blind boy thinks that he is a king because while he sings he thinks himself to be a happy boy.
the blind boy thinks that he is a king because while he sings, যখন সে গান গায়, he thinks himself, সে নিজেকে ভাবে, মনে করে, to be a happy boy, একটা সুখী ছেলে, তো এইভাবে সে নিজেকে রাজা মনে করে, যখন সে গান গায়, সে খুশি থাকে, এবং সে নিজেকে রাজা মনে করে। How does the speaker know that Mr. VP was a soft-hearted person? Bokta janlen ki kore je Mr. VP ekjon khub doyalu manush, norom prokritir manush na? Eta uttor ache smile screen page 99 page ekhane dekho second paragraph. He was too soft-hearted. He was always giving free ice cream to kids who had no money. He felt sorry for people. তো এখান থেকে উত্তর লিখতে হবে যে দ্য স্পিকার নিউ দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পার্সন because he was always giving free ice cream to kids who had no money. The speaker knew that Mr. P was a soft-hearted person because he was always giving free ice cream to kids who had no money. Speaker janten je Mr. P er doyalu manush karon tin shobshomoy binamulle bachchaderke ice cream dito jar kono taka paisa nei. তাহলে আমার রিভিশন করলাম প্রথম কোশ্চেনটা হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স এ লস হুইচ ই নেভার নোজ বিয়ারটা হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস দ্যাট হি ইজ এ কিং বিকজ হোয়াইল হি সিংস হি থিঙ্কস হিমসেলফ টু বি এ হ্যাপি বয় অন্য ছেলেটি মনে করে যে যখন সে গান গায় তখন সে সুখী ছেলে আর এভাবে সে নিজেকে রাজা মনে করে Number C, how did the speaker know that Mr. VP was a soft-hearted person? The speaker knew that Mr. VP was a soft-hearted person because he was always giving free ice cream to kids who had no money. তিনি সবসময় বিনামূল্যে বাচ্চাদেরকে আইসক্রিম দিতেন যার কোনো টাকা পয়সা নেই. Now, number D. The girl has seen the bird. Meti পাখিটিকে দেখেছে. Fill in the blanks with correct form of the verb. এখানে সি এর তিনটে ফর্ম আছে সি saw, seen অথবা সি seeing হয় সি sees হয় তো এখানে টেন্স অনুযায়ী বুঝতে হবে দ্য গার্ল হ্যাজ এ হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মেয়েটি পাখিটিকে দেখেছে তো কোনো কাজ সম্পূর্ণ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম হয় মানে পার্টস পার্সেল ফর্ম হয় এই জন্য দ্য গার্ল হ্যাজ সিন মেয়েটি পাখিটিকে দেখেছে দ্য গার্ল হ্যাজ সিন দ্য বার্ড মেয়েটি পাখিটিকে দেখেছে এটা সিনটা হলো অ্যান্সার এবারে ইয়ের দাগের পাখি দুটি কিচিরমিচির করছে এখানে দুটো পাখি আছে টু বার্ড ট্রান্সলেশন করতে হবে টু বার্ডস আর চারপিং CHIRPING চারপিং অথবা আরেকটা ওয়ার্ড আছে কিচিমিচি করা ইংরেজি টুইটারিং TWITTERING এই দুটো মধ্যে একটা লিখতে হবে টু বার্ডস আর চারপিং দুটো পাখি কিচিমিচি করছে অথবা টু বার্ডস আর টুইটারিং দুটো পাখি কিচিমিচি আওয়াজ করছে
তাহলে চার ডেটটা হলো দ্য গার্ল হ্যাজ সিন দ্য বার্ড, মেয়েটি পাখিটিকে দেখেছে, আর ইয়েরটা পাখি দুটি কিচিমিচি করছে, টু বার্ডস আর চার্পিং অর টুইটারিং। তো এগুলো হলো তোমাদের ফোর্থ ক্লাস টেস্টের অ্যান্সার, যেটা তোমরা পরীক্ষা দিয়েছো। তোমরা নিজেরাই বুঝতে পারবে, মিলিয়ে নিয়ে বুঝতে পারবে যে তোমরা কত নম্বর স্কোর করতে পারবে। যদি কিছু তোমাদের ভুল হয়ে থাকে তাহলে তো একটা কারেকশন করে নেবে পরে পরীক্ষায়, অ্যানাল পরীক্ষায় বা সেকেন্ডারি পরীক্ষায় যেন ভুল না হয় সেটা মাথায় রাখবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।